তো হাই, হ্যালো, নমস্কার, সত শ্রী আকাল, ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি জিমের ভিতর ভিডিওটা করিনি, আজকে ভিডিওটা একটু আলাদা হবে। মানে আজকে আমি ভিডিওটা বানাবো এই নিয়ে যে আমরা জিমে গিয়ে যে 10টা ভুল করি, পয়েন্ট নাম্বার ওয়ান। তো আমরা কি করি জিমে গিয়ে, মানে প্রথমে যারা বিগিনার আছে টু মাচ তারা ওয়ার্কিং করে, মানে তারা ধরো যদি বাইসেপ মারে, বাইসেপের 20টা মানে যত রকমের ওয়ার্কআউট আছে সব পড়া মেরে দেবে, ঠিক আছে? তো 20 সেট, 25 সেট এরকম হয়ে যাবে, তো সেইটা করো না। কারণ আমাদের কিছু মানে বাইসেপ, ট্রাইসেপ, ডেল মানে শোল্ডার, এগুলো খুব ছোট মাসেল, তো এগুলোতে 12 সেট কি 13 সেট, 12 সেটের মধ্যে মানে 3টে এক্সারসাইজে ভেরিয়েশন করলা এনাফ, ঠিক আছে? বা 4টে এক্সারসাইজ এনাফ। এবার বড় মাসেলে একটু বেশি বাড়ালো, বাট টু মাচ করাটা ঠিক না। মানে একটা তোর মাসেল হিট করে যেন 3-4টে এক্সারসাইজ ঠিক না, যেমন চেস্ট, চেস্টের 3টে ভাগ হয়। এবার তুমি যদি চেস্টের 3টে ভাগে যদি 5-6টা ওয়ার্কআউট করে দাও তাহলে কত হচ্ছে সেটা হিসাব করে দেখো। তো এগুলো করো না, ঠিক আছে? আর রিকভারি না দেওয়া মানে কি, তুমি জিম করলে ভাবছো যে জিম করলে বডি হয়ে যাবে, না, তোমাকে পাতলা হয়ে যাবে, তোমাকে রেস্ট দিতে হবে, নাহলে হবে তোমাকে না। অন্তত 6 থেকে 8 ঘন্টার ঘুম করতেই একটু হবে। মানে অনেকে আছে যে তারা ভাবে যে জিম করলেই বডি হয়ে যাবে, কোনো খাবার দরকার নেই, অবশ্যই তোমাকে খেতে হবে। আবার যে তুমি যদি পাতলা হতে চাও মানে মোটা আছো, তো তোমাকে খেতে হবে, মানে খাওয়া বলতে অল্প বা বেশি। যদি তুমি মাসেল বিল্ড করতে চাও তোমাকে বেশি খেতে হবে, মানে আর যদি ফ্যাট লস করতে চাও তাহলে তোমাকে অল্প খেতে হবে, ঠিক আছে? এবার সেই পরিমাণটাই অনেকে কী করতে হবে, তোমাকে মাসেল বিল্ড করতে গেলে তোমাকে ক্যালোরি সারপ্লাস যেতে হবে, আর ফ্যাট লস করতে গেলে ক্যালোরি ডেফিসিট। তো তো এইটা না যে তুমি শুধু প্রোটিন খেয়েছো মাসেল বিল্ড, মানে তো এটা অনেকে ভুল করে। তো মাসেল বিল্ড করার জন্য তোমাকে প্রোটিন, কিছু ফ্যাট, কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট, এগুলো সব ঠিকঠাক রাখতে হবে, ফাইবার সব রাখতে হবে, ফ্যাট লস বা মাসেল বিল্ড পরিবার মতো রাখতে হবে, ঠিক আছে? সেটা ক্যালোরি কাউন্ট করতে রাখতে হবে। পয়েন্ট তো থ্রি। চলো, মানে অনেক টাইপের পাবলিক আছে যখন তারা জিম করতে আসে বিগিনার, তো তারা কি বলে মানে মানে বাহানা খোঁজে জিম না আসার, যেমন পার্টনার নাই, এই তারপরে তোমার আর কি বলে যাচ্ছে ব্যথা। তো বন্ধু তুমি জিম যদি করো তোমার ব্যথা তো হবেই, ঠিক আছে? আর আর যেটা হচ্ছে পার্টনারের জন্য, তো তুমি বডিটা তোমায় তুমি বানাবে, তো পার্টনারের এখানে কোনো দরকার নেই, তো তোমাকে নিজে নিজের ওয়ার্কআউট নিজেকেই করতে হবে, ঠিক আছে? আর কিছু টাইপের পাবলিক হয় তারা তোমার মানে এতটাই তারা মানে ওয়ার্কআউটে পাগল হয়ে যায় যে ডেলি ওয়ার্কআউট করবো, যত রকমের ওয়ার্কআউট সব করবো, এটা ঠিক না, ঠিক আছে? তো এক দুদিন আমি রেস্ট, অনেকে অনেকে দেখি অবশ্যই যারা 3-4 ঘন্টা জিম করে টানা আর ডেলি জিম করবে, তো এটা ঠিক না আমার মতে, পয়েন্ট সবারই ফোর। মতে। তো তুমি যখন ফ্যাট লস বা মাসেল কিনে আছো তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাকে ট্রেনার নিতে হবে। ট্রেনারের কথা কেন বলছি, মানছি একটু খরচা তোমার বেশি হবে, তো ট্রেনার একটা এক্সপিরিয়েন্স গাই বা ট্রেনার, বা যদি ট্রেনার যদি না অ্যাফোর্ড করতে পারো তো কোনো একটা দাদা যদি থাকে যে তোমার পরিচয় আছে 1-2 বছর ধরে জিম করছে, তো তাদের সাথে তুমি ওয়ার্কআউট করতে পারো, তাতে লাভ কী হবে তোমার, তাদের নলেজগুলো তুমি পাবে, তুমি যে মানে ভুলটা করতে হবে সেটা হবে না, ঠিক আছে? এইটা মাথায় রেখো, ট্রেনার মাস্ট, ট্রেনার বা এক্সপিরিয়েন্স দাদা যদি কেউ পাও তো অবশ্যই তার সাথে ওয়ার্কআউট করো, পয়েন্ট নলেজ ফাইভ, নিও। তো আমি দেখেছি অনেককেই তো তারা আসে জিমে, দিয়ে এসে বলে দাদা আমার এর মতো বডি চাই, দাদা আমি 6 মাসেই করবো, 3 মাসেই করবো। তো ফিল্ম স্টারদের সাথে তোমাকে তুলনা করো, ফিল্ম স্টার বা সোশ্যাল মিডিয়ার সাথে তুমি তুলনা নিজেকে করো না, কারণ তারা তুমি জানো না তাদের সাথে কি কি হচ্ছে করছে বা তারা সেটা কি তুমি জানো না। এবার। যখন ন্যাচারালি বিল্ডের কথা আছে তো তোমার অবশ্যই টাইম লাগবে, তুমি সোশ্যাল মিডিয়া বা সবার কথা বলছি না, দেখবা যখন 3-6 মাস যারা ট্রান্সফরমেশন করে দেখাচ্ছে বিশাল বিশাল, হ্যাঁ, 75 কেজি থেকে 100 কেজি চলে এলো 3-4 মাসে বা 6 মাসে, তো যদি সে অনেক দিন ধরে ওয়ার্কআউট না করে থাকে, মানে আগে ওয়ার্কআউট করতো, আগে 100 কেজি ছিল, ঠিক আছে, রিসেন্ট কমে গেছিলো দিয়ে বাড়ালো, সেইটা আলাদা। বাট ফিল্ম স্টার বা এদের দেখে কপি করো না, কারণ এদের সাথে এরা কি কি নেয় তোমরা জানো না বা আমরাও জানি না, ঠিক আছে? আমরা ন্যাচারালি করছি, তো 2-3 বছর টাইম দাও, আরামসে এনাফ বডি হয়ে যাবে, ঠিক আছে? তো পয়েন্ট হাজার নম্বর, সিক্স সাপ্লিমেন্ট নিলেই বডি হবে না, ভুল। কারণ আমি বলতে গেলে 8 মাস হয়ে গেছে তারপরে সাপ্লিমেন্ট অ্যাড করছি, বলতে গেলে তোমার ফিশ অয়েল আর ক্রিয়েটিন, বলতে গেলে আমি এখনো হয়ে প্রোটিন নিইনি আজ পর্যন্ত, আপাতত নিবো ফিউচারে। বাট কেন বলছি তোমাকে, তো আগে সবার আগে তোমার হোম ফুড মানে তুমি যে খাচ্ছ ওভারঅল ডেতে যেটা খাচ্ছ সেই ডায়েটটাকে ঠিক করো, সাপ্লিমেন্ট তোমাকে এক্সট্রা বেনিফিটস দেবে, ঠিক আছে? তো আগে সবার আগে তুমি তোমার প্রোটিন ইনটেক ঠিক রাখো, কার্বস ঠিক রাখো মানে ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার, কার্বস, ফল, সবজি এসব রাখো, তারপরে ক্রিয়েটিন অ্যাড করো, ফিশ অয়েল মানে কি বলে ওমেগা 3 ওমেগা 6 এগুলো অ্যাড করো, ঠিক আছে? আস্তে আস্তে জিনিস অ্যাড করো, যেটা আমিও করেছি। তো চলো এই ভুলটা যেন তো তোমরা না পয়েন্ট করো। নাম্বার 7,
তো এটা দেখেছি, মানে ধরো জিমে কোনো বান্দা আছে, ভালো বডি আছে, সে ধরো 100 কেজিতে মারছে, তো তুমিও চলে গেলে তার দিকে, তুমি 100 কেজিতে মারতে লাগলে, বাট ভুল, তুমি বিগিনার হয়ে এটা করতে পারবে না, মানে করা যদি করতেও পারো বাট তোমার এটা ইনজুরি হওয়ার চান্স বেশি আছে। তো আমাদের লং টার্মে জিম করবো, মানে আমরা সারা চেষ্টা করবো যতদূর পারি ততদূর করবো, কিন্তু ইনজুরি ছাড়া। তো কি করে, তো এইটা করো না কারোর থেকে ওয়েট, মানে মানছি প্রোগ্রেসিভ ওভারলোড দরকার, বাট তা বলে স্ট্রেংথ তোমার ক্ষমতা অনুযায়ী, তো তুমি যদি ওদের থেকে করতে যাও তো হবে না, আস্তে আস্তে তোমার বডি যেটা নেবে, মানে বডি যেটা তোমার সাপোর্ট দেবে যে এই ওয়েটটা তুমি মারতে পারছো, তো সেটাই তোমার পক্ষে ঠিক, এক্সট্রা করার কোনো দরকার নেই, তো এতেই মাসেল বিল্ড হবে আবার ফ্যাট লসও হবে। ঠিক আছে, অনেককে দেখেছি জিমে এসে বলে যে আমার সিক্স প্যাক চাই, বাট তখন বলি সিক্স প্যাক করার জন্য তোমার ক্যালোরি ডেফিসিটে যেতে হবে, ঠিক আছে, আর কার্ডিও কার্ডিও করতে হবে ওয়েট ট্রেনিং এর পর, ওয়েট ট্রেনিং এর পর কার্ডিও, ঠিক আছে, ওয়েট ট্রেনিং এর পর কার্ডিও আর ক্যালোরি ডেফিসিট। ক্যালোরি ডেফিসিট মানে হচ্ছে তুমি সারাদিনে যা খাচ্ছ তার থেকে বেশি বার্ন করছো, ঠিক আছে, তো এটা মাথায় রেখো। আর মাসেল বিল্ড করার সময় তোমাকে ক্যালোরি সারপ্লাস যেতে হবে আর ওয়েট ট্রেনিং করতে হবে, আর উইকে অন্তত একদিন কার্ডিও করো, এটা হার্ট হেলথ ভালো থাকে। আর কার্ডিও ক্যালোরি সারপ্লাস মানে তুমি যা ওয়ার্কআউট করছো তার থেকে বেশি তুমি ক্যালোরি ইনটেক করছো, ঠিক আছে, এটাকে বলছে ক্যালোরি সারপ্লাস। তো পয়েন্ট নাম্বার 9, তো এটা হচ্ছে, তো তুমি যখন ফ্যাট লস বা মাসেল গেন করতে চাইছো, তো তো তোমাকে কোনো ওয়ার্কআউট প্রোগ্রাম বা ডায়েট চার্ট 2-3 মাসের বেশি ফলো করো না, তখন আস্তে আস্তে রেজাল্ট হবে না, কারণ আমাদের বডি মাসেল বিল্ড বা ফ্যাট লসের জন্য, মানে সিক্স প্যাকের জন্য হয়নি, মানে আমাদের বডি সার্ভাইভ করার জন্য ইয়ে করেছে, তো এর জন্য আমাদের 2-3 মাস অন্ত অন্ত ওয়ার্কআউট চার্ট আর ডায়েট চার্টের মাধ্যমে বডিকে শক দিতে হবে। ঠিক আছে, আছে। তো 10 নম্বর পয়েন্ট, তো এই পয়েন্টটা আমি তোমাদের বলতে চাই যে এইটা অনেকে দেখেছি এসে জিম এসে, মানে স্পেশালি যে তুমি পুজোর আগে জিম করতে যাও দেখতে হবে, মানে ভাই যা ভিড়, মানে গোটা পুজোতে যা ভিড় হয় আর পুজোর পরে কিন্তু কোনো ভিড় নেই। তো যাই হোক, তো এইটা যারা করে তাদের কথা বলছি না, বাট জিমে গিয়ে ছবি তোলা বা সামথিং সোশ্যাল মিডিয়ায় চেক করা, ফ্রেন্ডসদের সাথে গল্প করতে লাগা, তো এই গল্প করতে তোমার টাইম নষ্ট হচ্ছে, টাইম পেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, বেশি সময় যাচ্ছে, আর তোমার ওয়ার্কআউট করতে হচ্ছে, মানে তুমি যে পাম্পটা পাচ্ছিলে সেটা আবার নতুন করে তোমার মানে সেটটাই নষ্ট বলতে গেলে। তো একটা এই পয়েন্ট বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমার, তো জিম যাওয়ার সময় অনেকে বাইসেপ, চেস্ট, ট্রাইসেপ, শোল্ডার, ব্যাক এইসবে ধ্যান দেয়, লেগে বলতে গেলে মারেই না, তো এই ভুলটা করো না, আমিও ভুল করেছিলাম, প্রথম 3 মাস লেগ মারিনি, তো প্রত্যেক মাসেলকে সমান ইয়ে করো, সমানভাবে ট্রেন করো, তবে দেখবে মাসেল ভালো বিল্ড হচ্ছে আর স্ট্রেংথও বাড়ছে, তো এই চলো ভুলটা করো না। আজকে ভিডিও এইটুকুই, তো এতদূর অব্দি দেখে যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেশন ইনফরমেটিভ লাগে, তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো, তো চলো ভাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।